স্বপ্ন দেখুন, স্বপ্নকে পূরণ করার জন্য গোল বানান, গোলকে পূরণ করার জন্য প্ল্যান বানান, আর প্ল্যানটা রিয়ালিটিতে নিয়ে আসুন। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরএম বাদশা। তো একবার একটা ছেলে তার বাবা, যার বাবা একটা বড় বাড়িতে মানে একটা বড় লোকের বাড়িতে গাড়ি পরিষ্কার করার কাজ করত। তো ছেলেটাকেও প্রায় দিন নিয়ে গেত। তো যখন তার বাবা গাড়ি পরিষ্কার করত, সে ছেলেটি দেখতো এবং বলতো, বাবা আমাদেরও এরকম গাড়ি হবে আর তুমি এই গাড়ি মানে গাড়ি চালাবে আর আমি তোমার পাশে বসে থাকবো। তো বাবা বলে, যদি ভগবান দেয় তো হবে। তো একদিন স্কুল যাই, মানে স্কুলে পরীক্ষার দিন আসে। তো পরীক্ষা এরকম ছিল যে তোমার স্বপ্ন লিখতে হবে, তোমাদের স্বপ্ন নিজেদের খাতায় লিখতে হবে। তো প্রত্যেকটা ছেলে আলাদা আলাদা স্বপ্ন লেখে, যার যার স্বপ্ন, কেউ লেখে ডাক্তার হবো, কেউ লেখে ইঞ্জিনিয়ার হবো, কেউ লেখে মানে এক একজন এক এক রকম স্বপ্ন লেখে। তো একটা ওই ছেলেটা লেখে যে আমাদের বড় বাড়ি হবে আর কোটি কোটি টাকা দামের গাড়ি হবে এবং খাতা জমা দিয়ে দেয়। তো সবাইকে সে স্যার পাস করিয়ে দেয় কিন্তু ওকে ফেল করিয়ে দেয়। সে আসে তার স্যারের কাছে এবং বলে যে, স্যার আপনি আমাকে ফেল করিয়ে দিলেন কেন? কি ব্যাপারে ফেল করিয়ে দিলেন, মানে জানার তো অধিকার আছে। তো স্যার বলে যে, কিছু ভালো স্বপ্ন লিখে নিতে তোমার ব্যাপারে, তুমি কী হতে চাও, কিন্তু তুমি কী লিখলে, তোমার যে একটু যোগ্যতা সেইটুকু লেখো। তো ছেলেটা বলে, স্যার আমি কী খারাপ লিখেছি? বলে, এত বড় বড় গাড়ি বাড়ি হবে এরকম হবেই না, তুমি মিডল ক্লাস গরিবের ছেলে, অত বড় স্বপ্ন দেখো না। তো তোমাকে আমি পাস করে দিতে পারি, তুমি বাড়ি যাও এবং নতুন কিছু স্বপ্ন ভাবোগা এবং সেটি লিখে নিয়ে আসবে কালকে, আমি তোমাকে পাস করে দেবো। ছেলেটি বাড়ি যায়, সারাদিন ভাবে, সারা রাত ভাবে, দশটা অবধি ভাবে এবং স্কুল থেকে বাড়ি স্কুলে আসে এবং বলে যে, স্যার আপনি আমাকে ফেল করাবেন তো ফেল করে দিন, কিন্তু আমি আপনার জন্য আমার স্বপ্ন চেঞ্জ করতে পারবো না, কারণ যখনই আমি ভাবছি তখনই স্বপ্নই আমার মাথায় ঘুরছে সবসময়। তো স্যার বলে ঠিক আছে, তোমাকে ফেল করিয়ে দিলাম, ফেল করিয়ে দেয়। কয়েক বছর পরে একটা সাকসেসফুল লোক, একটা সফল ব্যক্তি তার সব কিছু শোনাচ্ছিলেন, মানে তার ব্যাপারে জীবনের কাহিনী শোনাচ্ছিলেন, সে কীভাবে সফল হয়েছেন। তো সেই কথাগুলো অনেক লোক শুনছিল আর তাদের মধ্যে সেই স্যার ছিলেন এবং সে কথাগুলো আসে আর সেই স্যারের পায়ে প্রণাম করে এবং বলে যে, স্যার আমাকে চিনতে পাচ্ছেন? স্যার বলে, না। বলে, আমি সেই ছেলে যাকে স্বপ্ন দেখার জন্য আপনি ক্লাসে ফেল করিয়েছিলেন। এই ছোট্ট একটা গল্প আমাদের শেখায় যে স্বপ্ন দেখুন, স্বপ্ন সফল হবে যদি আপনি তার পেছনে হাত ধুয়ে পড়ে থাকেন। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। গরিব বড়লোক কিছু নেই, স্বপ্ন সফল করুন।